নমস্কার, আমি অঞ্জনা, আর আজকে সাথে কঙ্কনা নেই। তোমরা বুঝতেই পারছো আমি বাইরে এসেছি। হ্যাঁ, তোমরা দেখলে কাঁচরাপাড়া স্টেশন, স্টেশনের পর অটো করে আমরা এসেছি, সেটা হচ্ছে এসেছি ফুচকা গ্রাম। তোমরা সবাই জানো ইউটিউবে প্রচুর লোক, প্রচুর ব্লগাররা এসছে ফুচকা গ্রামে, তো এখানে প্রচুর নানান রকমের ফুচকা পাওয়া যায়, আর মানে সব বাড়িতে বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। এখানে একটা নৌকা চড়ার জায়গা আছে, মানে গঙ্গা আছে, মানে দেখাচ্ছি তোমাদের এইটা। আর এই গ্রুপটা মানে সব একসাথে এসছি এদের সাথে, এর মধ্যে একজন আছে যে নাকি ইছাপুরে আমার ফ্ল্যাটের পাশেই ওই দিদি থাকে, তো ওই দিদিরই পরিচিত এরা সব। তো দিদি আসবে বললো, যাবো, বললাম চলো, তো যাওয়াই যাক একদিন ঘুরে। আর সামনে দেখো ইট তৈরি হচ্ছে, আর এই যে সব নৌকা চড়ার জায়গা এখানে। আর যেহেতু আমরা আগে আগে এসে গেছি, ওই জন্য এখন ঠিকভাবে ফুচকাগুলো বসেনি, কিন্তু বিকেলবেলা নাকি পুরো ফুচকা বসে, খুব সুন্দর দেখতে লাগে। তো আমরা আগে নৌকাটা চড়বো, তারপরে আমরা ফুচকা দেখবো কোথায় কী বসতে। তো সঙ্গে থাকো। যদি বলে তো হয়ে গেল। তো এটা আমরা একটা মন্দির পেয়েছি ওপরে, কিন্তু আমি নামটা যেহেতু এক্সাক্ট জানি না, আমি তোমাদের ইনফরমেশন দিতেও পাচ্ছি না যে এটা কি মন্দির। এখন নৌকা বিহারে বেরিয়েছি সবাই মিলে, নৌকা কোথার থেকে কোথায় যায় আমি জানি না, কিন্তু নৌকায় উঠেছি সবাই মিলে। এই যে সবাই একটু হাই বলো, ভালো হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিনা গান শুরু কর। হ্যাঁ, এই যে এই যে গান শুরু করবে না, একটু করে ফেল, হাত রাখছি, এখন হাত রাখছি। ফুচকা গ্রামে যখন এসেছি ফুচকা তো খেতেই হবে, তো এখানে কি জানো রঞ্জিত বাকা স্টল, তো এনার দোকানে এসেছি কারণ এখানে চিকেন ফুচকা নাকি খুব টেস্টি। আমি খাই না, কিন্তু সবাই চিকেন ফুচকা খাবে, আর আমি দই ফুচকা নিচ্ছি, তো এখানে ফুচকা খাচ্ছে। ও দিদি কেমন লাগছে গো চিজ ফুচকা? দারুণ লাগলো, খারাপ না। কেমন লাগলো? ভালো। আচ্ছা, চিকেন ফুচকা ওরা খাক, তারপরে আবার রিভিউ না, আর আমি দই ফুচকা খেয়ে আমি রিভিউ দেবো। দই ফুচকা যদিও খুব কমন, কিন্তু খাবো, চিংড়ি ফুচকা খাবো, এখানে আনকমন আছে। এরা সব খাক, তারপরে রিভিউ নিচ্ছি কেমন ফুচকা। এই যে চিকেন ফুচকা এসে গেছে এখানে, এই কেমন লাগলো খেতে? দারুণ দারুণ, নতুনত্ব একটা ব্যাপার আছে, চিকেন ফুচকাটা কোনোদিন শুনিনি, আর আমি যেহেতু খাবো না, তো খেয়ে টেস্ট করারও দেখার কোনো ব্যাপার নেই।
আমার দই ফুচকা চলে এসেছে, আমি দই ফুচকা খাবো, ভালোই হবে দই ফুচকা। আমি ধাক্কা দিয়ে দেবো উল্টে, থাকো আমরা আরো হবো, আরো দেখাবো। কেমন আইসক্রিম ফুচকাটা? ভালো আইসক্রিম ফুচকা? কেমন লাগছে আইসক্রিম ফুচকাটা? দারুন 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 দারুন, সত্যিই দারুন। আইসক্রিম ফুচকা প্রথম খেলাম আমি, সত্যিই দারুন। মুখে একটা ঠান্ডা লাগছে, দারুন লাগছে। না খেলাম ফুচকা, গ্রাম থেকে ফুচকা টুচকা খেয়ে কেমন মজা হলো বলো? অসাধারণ মজা রে। আর এই যে দিদির কথা বলছে, আমার পাশেই থাকে ইচ্ছাপুরে। আমরা এখন এই স্টেশনে নেমে এখান দিয়ে আমরা রিক্সা করে যাচ্ছি, পুরো ভূতের মতো লাগছে দেখতে, কিন্তু তাও ভাবলাম দিদিকে নিয়েই করি, আমি বাড়ি গিয়ে তো সেই একা একাই করবো। এবার আমরা পরিষ্কার দেখা গেছে, কারণ রাস্তায় উঠে গেছি। তো এখান থেকে দিদিকে আমরা টাটাও করবো, আমাকে দিদি আগে নামাবে, তারপরে আমি নামবো। তো দুজন রিক্সা করে গেলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের আড্ডা, তাই তো? ঠিক, একদম ঠিক। আর সাবস্ক্রাইব করবে মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।